এই পাঁচটি খাবার খেলে জীবনে কোনোদিন চশমা পড়তে হবে না। চোখের রোগ আজকাল খুবই কমন, রাস্তায় বেরোলেই পথ চলতি মানুষের প্রতি চারজনের একজনকে আপনি চশমা পড়তে দেখবেনই। ছানি, ডায়াবেটিস জনিত রেটিনার ক্ষয়, চোখ শুকনো হয়ে যাওয়া, গ্লুকোমা আজকাল মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। তবে আপনি চাইলে চোখের রোগগুলো এড়িয়ে যেতে পারেন, আপনি চাইলে আপনাকে কোনোদিন চশমা পড়তে হবে না। তার জন্য আপনাকে সপ্তাহে অন্তত দুইবার পাঁচটি খাবার খেতে হবে। খাবার পাঁচটি আমরা প্রায় হাজার খানেক খাবার থেকে খুঁজে বের করেছি, ফলে ভিডিওটি আপনার জন্য খুবই মূল্যবান হতে চলেছে। আলোচনা শুরুর আগে ফুড টিউবার বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে নতুন ফ্রি ভিডিওগুলো এলে সহজে তাদের নোটিফিকেশন পেয়ে যান। ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, লুটেইন, জিজ্যান্থিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও জিঙ্ক, এই আটটি উপাদান চোখের রোগগুলো প্রতিরোধ করবে। আমরা হাজার খানেক খাবার থেকে এমন পাঁচটি খাবারকে বেছে নিয়েছি যে খাবারগুলোতে আপনি আটটি উপাদানই মাঝারি থেকে বেশি পরিমাণে পাবেন, ফলে প্রতি সাত দিনে অন্তত দুইবার খাবার পাঁচটি খেলে আটটি উপাদানের আর অভাব ঘটবে না, ফলে আপনাকে আর চশমা পড়তে হবে না। খাবার পাঁচটির নাম জানার আগে আসুন অল্প করে জেনে নিন উপাদান আটটি কিভাবে আপনার চোখকে রক্ষা করবে। এক ও দুই, লুটেইন ও জিজ্যান্থিন চোখের রেটিনার ম্যাকুলার পিগমেন্টেশন তৈরি করে, যা নীল আলো থেকে চোখকে রক্ষা করে। গবেষণা থেকে দেখা গেছে খাবারে পর্যাপ্ত পরিমাণে লুটেইন ও জিজ্যান্থিন থাকলে ম্যাকুলার ক্ষয়জনিত রোগের সম্ভাবনা প্রায় অর্ধেক নেমে আসে। তিন, চার ও পাঁচ, ভিটামিন এ চোখের ফটোরিসেপ্টর কোষগুলো তৈরিতে ও অক্ষত রাখতে সাহায্য করে। ভিটামিন এর অভাবে রাতকানা, শুষ্ক চোখ, অন্ধত্বের মতো সমস্যা দেখা দিতে পারে। আপনি প্রাণীজ খাবার থেকে যেমন সরাসরি ভিটামিন এ পাবেন, তেমনি উদ্ভিজ্জ খাবার থেকে বিটা ক্যারোটিন পাবেন। বিটা ক্যারোটিন অন্ত্রে ভিটামিন এ তে পরিণত হবে। অন্যদিকে জিঙ্ক ভিটামিন এ কে লিভার থেকে চোখে নিয়ে আসতে সাহায্য করবে, ফলে জিঙ্কের অভাব হলেও আপনার চোখ সমস্যায় পড়বে। ছয়, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখের রেটিনার গঠনে সাহায্য করে, ফলে ওমেগা থ্রির অভাবে রেটিনার ক্ষয়জনিত চোখের রোগ দেখা দিতে পারে। সাত ও আট, ভিটামিন সি ও ভিটামিন ই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে চোখের অক্সিডেটিভ স্ট্রেস কমায়, ফলে ছানির মতো সমস্যা কমে। ভিটামিন সি চোখের কোলাজেন গঠনেও সাহায্য করে। আলোচনায় বুঝতেই পারছেন আলোচিত আটটি উপাদান চোখকে সুস্থ রাখার জন্য খুবই দরকারি। এবার আসুন আটটি উপাদান একসাথে পাওয়া যায় এমন পাঁচটি খাবারের নাম জানা যাক। খাবার পাঁচটি হলো কুসুম সহ ডিম, লঙ্কা, তুলসী পাতা, ধনে বীজ ও তিসি বীজ। পাঁচটি খাবারের প্রতিটি আটটি উপাদানের বেশিরভাগই পাবেন, শুধু পাবেন না, খুব বেশি পরিমাণেই পাবেন। খাবার পাঁচটির প্রতিটি সপ্তাহে কম করে দুই তিনবার খান, চোখ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, ভবিষ্যতে চশমাও পড়তে হবে না। যারা আগে থেকেই চোখের সমস্যায় ভুগছেন তারাও ডাক্তারবাবুর পরামর্শে খাবারগুলো খেতে পারেন, দেখবেন সমস্যা কমবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর খারাপ লাগলে ডিসলাইক। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই রকম ফ্রি ভিডিও আরও পেতে ফুড টিউবার বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। সাথে থাকুন, সুস্থ থাকুন।